দীপাবলির প্রদীপ জ্বালাতে গিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী দগ্ধ হয়েছেন সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী মন্দিরে এ ঘটনা ঘটে দগ্ধ শিক্ষার্থীর নাম মৌমিতা তিনি রোয়েটের ম্যাটোরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দুই থেকে উনিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোমবার রাতে মৌমিতাকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করার নির্দেশ দেন বর্তমানে মৌমিতা শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন জানিয়ে রোয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক রবিউল আওয়াল বলেন গতকাল রাত আটটার দিকে রোয়েটের অস্থায়ী মন্দিরে দীপাবলির প্রদীপ জ্বালাচ্ছিলেন মৌমিতা তখন অসাবধানতা বসত তার শাড়িতে আগুন লেগে যায় এতে তিনি দগ্ধ হন পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তিনি আরও জানান আগুনে মৌমিতার শরীরের তিরিশ শতাংশ পুড়ে গেছে তাই রাতে রামেক হাসপাতালে চিকিৎসকরা তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করেন বর্তমানে ওই ছাত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেও জানান রোয়েটের ছাত্র কল্যাণ পরিচালক